আপনার কাম থকার কারণে তো আমার সমস্যা বিলাক হয়েছে। আজি দ্বিগুণ সমস্যা কংগ্রেসের দিনত হয়েছে, এনআরসির সমস্যা কংগ্রেসের দিনত হয়েছে। আজি বিশেষ করে মানে দলগাঁও সমষ্টির কথা কব খুঁজছো, আজি দলগাঁওর 63,000 মানুষের নাম এনআরসির পরা বাদ পড়েছে, কথাটা হসা নে বিষয় কথা কব। প্রত্যেক মানুষের ঘরতে হয় নাতিনীর নাম নাই, নয় লড়ার নাম নাই, নাই বা তার স্ত্রীর নাম নাই, নাই বা তার দেউতার নাম নাই। চারিজন লড়া তিনজনের নাম আছে, এজনের নাই, মার নাম আছে, বাবার নাম নাই, সোয়ালি আছে, নাতিনেকর নাম নাই, প্রত্যেকটু ঘরতে খেলে মিলে হয়েছে, হয়েছে না কম। এই ভুল এতিয়ার বিধায়ক সাহেব মোক বহুতে কয় ইলিয়াস সাহেব খুব অ্যাক্টিভ হয়েছে, এতিয়া খুব গাঁবে গিয়ে আছে, বা ইলিয়াস সাহেব বেলেগ কিনা কাম আছে নাকি ঘর? এতিয়া তো কাম নাই, যেতিয়া তুমি ঘুরিব লাগিছিলে তেতিয়া তুমি ঘুরা নাই, ক্ষমতা গুছি যাওয়ার পিছত ক্ষমতার কারণে ঘুরি আছে, আপনার রাইজর কারণে ঘুরা নাই। আপনার পাহরি গেছে, আপনার পাহরি গেছে, ইলিয়াস সাহেব একটিভ থাকিব লাগিছিলে যেতিয়া অসমত সরকার আছিলে, কংগ্রেসের সরকার 15 বছর আছিলে, তেতিয়া বিধায়ক আছিলে, তেখেতে তেতিয়া মাটির পাত্তার কথা কিয় নিষ্পুরত নকলে, কিয় মাটির পাত্তা করে নিদিলে, কিয় বলে শ্যামপুরত হাইস্কুলের কথা নকলে, কিয় রাস্তাঘাটের কথা নকলে, কিয় ধরন মরিগাঁও এখন আপনার ব্রিজের কথা, ব্রহ্মপুত্র ব্রিজের কথা কিয় নকলে? আপনার 64,000-63,000 মানুষের নাম এনআরসির পরা বাদ পড়লে এতিয়া ইলিয়াস সাহেব কি ঘুমায় আছে নাকি? তুমি মানুষের নাম 63,000 মানুষের নাম এনআরসির পরা বাদ পড়ার পিছত তুমি একটা শব্দ নকলা, তুমি সার্কল অফিসারক একো নকলা, ডিসিক একো নকলা। যদি মই সেই সময়ত বিধায়ক থাকিলোহেঁতেন 63,000 টো দূরৰ পৰা 33টা মানুষের নাম বাদ পেলাব নোৱাৰিলে, এই বিশ্বাস আপোনালোকৰ আছে নে কওক, আছে নে কওক? মই কি কাম কৰিছো নাজানো, মই যোগ্য বিধায়ক হয় না মই নাজানো, কিন্তু রাইজৰ বিপদৰ সময়ত রাইজৰ কাৰণে দলগাঁও সমষ্টিৰ উন্নয়নৰ কাৰণে আপদে বিপদে মই সদায় আছো, সদায় জাগ্রত হৈ আছো। আজি আপোনালোকে শুনি ভাল পাব, মই এজন বিরোধী দলের বিধায়ক, মোর কোনো দল পাওয়ার কথা নাই, কিন্তু কংগ্রেসের পাওয়ার 15 বছর হয়েছে। আজি বিরোধী দলের বিধায়ক হওয়ার পিছতো আজি শিক্ষার ক্ষেত্র, স্বাস্থ্যর ক্ষেত্র আজি শুনিলে মই হিসাব দিলাম, টাইম লাগে বেশি মানে হায়ার সেকেন্ডারি 72 লাখ স্যাংশন দিয়া হয়েছে, কাম হয়ে গেল ইনগ্রেশন করে, দই পাম নাম শুনেছে আপনি সকলে, ইমান রিমোট এরিয়া, সেই দই পাম হাই স্কুল এখন হায়ার সেকেন্ডারি করার পিছত তাতে হাই স্কুল একান্ত পরীক্ষার সেন্টার দিয়ার পর তাতে 7.5 কোটি টাকা স্যাংশন করে অর্থাৎ আপনার আধুনিক যুক্ত এখন বিল্ডিং বনার কাম তাতে চলি আছে। দলগাঁও হায়ার সেকেন্ডারি 7.5 কোটি টাকা স্যাংশন আনি দিছো, শিলগুড়ি 70 লাখ টাকা স্যাংশন করাই দিছো, শিয়ালমারি 72 লাখ রুপিস স্যাংশন করাই দিছো, খারুপেটিয়া হায়ার সেকেন্ডারি 72 লাখ স্যাংশন করা হয়েছে, বিল্ডিং এর কাম চলি আছে। প্রত্যেকটু আপনার বড় আজার 1-2 নম্বর বড় আজার 72 লাখ, বেশি মানে হায়ার সেকেন্ডারি 72 লাখ, স্বাস্থ্যর ক্ষেত্র বা যেখানে করিব লাগে।